সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। সমস্ত এডুকেটেড বিভিন্ন সরকারি বেসরকারি ইভেন কি সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিরা যারা সমাজের উচ্চ শিক্ষিত, তারা বিশাল পরিমাণ টাকা একজন ব্যক্তির হাতে তুলে দিচ্ছেন, নিজেকে মান্থলি $4,000-$3,000 বেতন দিবে, কোম্পানির শেয়ারার হবে। এই জন্য বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের সাবেক পরিচালক 2018 সালে অবসরের পর চাকরি খুঁজছিলেন। গেল 2 জানুয়ারি প্রকৌশলী মাসুদ পরিচয়ে এক ব্যক্তি $4,000 মাসিক বেতনে চাকরির প্রস্তাব দেন তাকে। চাকরির কথা বলে ডেকে নিয়ে দেয়া হয় ব্যবসার প্রস্তাব, হাতিয়ে নেয় 56 লাখ টাকা। বলে আমাদের একটা চাকরির অফার আছে, আমরা জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চারে একটা চামড়ার শিল্প প্রতিষ্ঠা করতেছি ভালুকার এখানে সখীপুরে, তো আমাদের অফিস বাড়িধারা যে ব্লকে, তো আপনি যদি আমাদের সঙ্গে দেখা করতেন তাহলে আমরা আপনাকে অ্যাডমিন দেখার জন্য দায়িত্ব দিতে পারতাম। আপনাকে আমরা $4,000 দিব মাসিক, আর একটা ফুল টাইম গাড়ি এবং 2টা বোনাস পাবেন বছরে, ফুল বোনাস। পরের দিন আমি 6 লক্ষ টাকা এনে দেই, বুধবার দিন আমি আরও 50 লক্ষ টাকা এনে দেই। তার ওনারা আমাকে প্রেশার দেয় যে আপনি 70 লক্ষ দেন। আমি বললাম না, 70 লক্ষ আমি কোনোভাবে দিতে পারবো না, আমি প্রথম বলি 25 দেই। বলে না, আর একটু আপনি চেষ্টা করেন। তারপরে আমি ব্যাংকে কথাবার্তা বলে একটা দরখাস্ত দিয়ে আরও 50 লাখ টাকা অ্যাডিশনাল আমাদের একটা ওডি অ্যাকাউন্ট আছে সেখান থেকে এনে তাদের কাছে এই বাসার 3তলায় আমি আপনার ওই মাসুদ সাহেবের হাতে দেই। তার মানে যেটি আমি বুঝলাম সেটি হচ্ছে যে আসলে এনারা যত বড়ই শিক্ষিত হন, ওনাদের যে বেসিক লেভেলটা সেটা কিন্তু কম। গণপূর্ত অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলীকে তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 64.5 লাখ টাকা। আপনারা আমাকে বললো যে অক্টোবরের 1 তারিখে আপনি জয়েন করবেন, এই ফাঁকে ওনার ভাই জাপান আছে, ওখান থেকে আসলে আমরা অক্টোবরে জয়েন করবো। তো এই ফাঁকে আমাদের যদি কিছু ব্যবসায়িক কাজ করি অসুবিধাটা কি? আমি বললাম না, আমি ব্যবসা বুঝি না, আমি ব্যবসা করিও না। তখন বললো যে ঠিক আছে, আপনি আমাদের সাথে শুধু জাস্ট অ্যাজ এ মানে শেয়ার হোল্ডার হিসাবে থাকেন। এই কথা বলে প্রথমে আমার কাছ থেকে 8 লাখ টাকা নেয়, এরপরে 8 লাখ টাকা আটকাইয়া বিভিন্ন অজুহাতে এই পর্যন্ত ক্যাশ 64.5 লাখ নিছে। নৌবাহিনীর সাবেক কমান্ডার মানোয়ারুল ইসলামকে মাসিক 5 থেকে 6 লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে বসানো হয় জুয়ার টেবিলে, তার কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 14 লাখ টাকা। ক্রেতা শহীদুল ইসলাম প্রকৌশলী মাসুদ হিসেবে পরিচয় দেন নিজেকে। তার দাবি, 2001 সালে তিনি এরকম একটি চক্রের কাছে প্রতারণার শিকার হন। অর্থাৎ দুনিয়াদারি সম্পর্কে, বর্তমান যুগ সম্পর্কে, প্রতারণা সম্পর্কে এনাদের বেসিক জ্ঞানের লেভেলটা খুবই কম, যদিও ওনারা শিক্ষিত হন, বিভিন্ন কর্মক্ষেত্র থেকে অবসর লাভ করেন। এই যে আর সালাম দিয়া পরিচয় হয়, পরিচয় দেওয়ার পরে নাম্বার নিয়ে আসে, নাম্বার নিয়ে আসার পরে দেওয়ার পরে যে কী করে এগুলি আগে জানি, জানার পরে শেষে ফোন দিয়া কথা বলি, কথা বলার পরে সে যখন ইন্টারেস্ট ফিল করে তখন সে আসে, আসার পরে শেষে তার সাথে কথা বলি, পরিচিত হই। তাই একটা পর্যায়ে দ্বিতীয় দিন আবার তাকে ডাকি যে আপনি আপনার বায়োডাটা নিয়ে তারপরে আসেন। মাড়োয়ারি ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হওয়া এই ব্যক্তির প্রকৃত নাম আজাদ। তারও দাবি, প্রতারিত হয়ে এই লাইনে নেমেছেন। আমি আগে বালুর ব্যবসা করতাম, বালু পাথরের ব্যবসা করতাম। প্রায় 3 বছর আগে আমাকে এই প্রতারণা চক্রের এক লোকের মাধ্যমে আমি প্রায় 40 লক্ষ টাকা প্রতারিত হই। প্রথম আমি কিছুই বুঝতাম না, পরে আমাকে আস্তে আস্তে ওরা শিখাইছে। আমি একটা বিদেশি লোক হিসাবে মাড়োয়ারি ব্যবসায়ী হিসাবে আসি, এসে তাদেরকে কুশলাদি জিজ্ঞাসা করি, তাদের কাছে মাল থাকে, ওই মাল আমি কিনবো বলি। এটা ছাড়াও আমরা সম্প্রতি বিভিন্ন এমপি, মন্ত্রী, ইভেন কি ভালো ভালো আইনজীবীদেরও যে সমস্ত কথাবার্তা শুনি বিভিন্ন রাজনৈতিক কারণে বা রাজনৈতিক মহল থেকে, আরে তোমার বাপ তোমারে পিটাইয়া মাদ্রাসায় পাঠাইছিল শেখার জন্য, আর আমি ঘরে বসে আরবি আলিফ বা তাসা শিখছি, তুমি তোমারে জোর করছে বলে তুমি শিখছো, আর আমি স্ব ইচ্ছায় শিখছি, তো তুমি আমার চেয়ে বড় মুসলমান হইলে কিভাবে? সূর্যকেও তো পূজো করা হয়, যদি সূর্যকে পূজা করা হয় তাহলে আমি সূর্যের আলোতে বের হয়ে নাকি ফাগুন মাতা কি বুদ্ধি কম আসেন দেখেন খেলা হবে। তো যাই হোক, এদের কথাবার্তা শোনার পরেও মনে হয় যে এরা যদিও আইনজীবী হয়, ব্যারিস্টার হয়, এমপি মন্ত্রী হয়, কিন্তু কথা বলার সময় ওনাদের বেসিক লেভেলটাই ঠিক থাকে না, যে উনি কী বলতেছেন উনি নিজেও কিন্তু জানেন না। তো আজকের ভিডিওটি তৈরি করার মেইন উদ্দেশ্য হচ্ছে, আপনি জীবনে যেই ক্ষেত্রেই যান, আপনার বেসিক লেভেলটা যদি ঠিক না হয় আপনিও এই সমস্ত ব্যক্তিদের মতো
কিন্তু আপনিও ভুল করবেন, প্রতারিত হবেন, মানুষের কাছে হাস্যরসে পরিণত হবেন। আপনি যত বড়ই নাম করা আইনজীবী, ব্যারিস্টার, উকিল, যা খুশি আপনি হতে পারেন, তাই আপনার বেসিক লেভেলটা সর্বপ্রথমে আপনাকে ঠিক করে নিতে হবে। তো বন্ধুরা, এই যে লোভনীয় জিনিসটা, একটা কথা মনে রাখবেন, সর্বপ্রথমেই হচ্ছে যে আপনি মার্কেট প্রাইসের সাথে যখনই কোনো কিছু কম্পেয়ার করার পরে দেখবেন এটা কম মূল্যে বিক্রি হচ্ছে। এই কম মূল্যে বিক্রি হওয়ার কারণ এখানে অবশ্যই আসে, হয় সেই যে জিনিসটাতে ডিফেক্ট আসে অথবা সেটি অবৈধ, যদিও জিনিসটি ডিফেক্ট না হয়, জিনিসটি অবৈধ, কেউ চুরিভাবে অথবা অন্যজনের জিনিস বিক্রি করতেছে। তো এই জন্য আপনার যে জিনিসটি প্রয়োজন সেটি আপনি মার্কেট থেকে ন্যায্য মূল্যে ক্রয় করেন। কালকে পরশু এক মাস পরে জিনিসের দাম বৃদ্ধি পাবে, যেমন আমরা দেখেছি পেঁয়াজের দাম, লবণের দাম বৃদ্ধি পাবে বলে আপনি হাজার হাজার মন কিনে রাখছেন, তো এভাবে দাম বৃদ্ধি পায়। তাই আপনার যে জিনিসটি প্রয়োজন সেই জিনিসটি আপনি ন্যায্য মূল্যে মার্কেট থেকে ক্রয় করেন। কখনোই আপনি যেটি করবেন না যে সস্তায় নিতে যাবেন না। আপনার প্রয়োজন যদি না থাকে আপনি ফ্রিতেও কোনো কিছু নিবেন না, যদিও একটি প্রবাদ আছে যে বাঙালি নাকি ফ্রিতে আলকাতরাও খায়। তো যাই হোক, যদিও আমি এটি বিশ্বাস করি না, আমরা শুধু বাংলাদেশ না, আমরা বিশ্বের বিভিন্ন দেশেও দেখি যে শুক্রবার শনিবার বা রবিবারে ছুটির দিনে বিভিন্ন হাইপার মার্কেট সুপার মার্কেটে অফার দিয়ে থাকে, একটির সাথে একটি ফ্রি, নানা প্রকার বিষয়। অসংখ্য মানুষ যান সেখান থেকে শপিং করে নিয়ে আসেন, তবে 100-80% ক্ষেত্রেই যে জিনিসগুলো অফারে বিক্রি করা হয় এগুলো এক্সপায়ার ডেট খুবই নিকটে থাকে, অথবা এগুলোর মধ্যে কোনো ডিফেক্ট থাকে, অথবা এগুলো বিক্রি হচ্ছে না, তাই তারা সর্বশেষ পর্যায়ে অফার দিয়ে বিক্রি করতেছে। মনে রাখবেন, আজকে একটা জিনিস 100 টাকা ক্রয় করে নিয়ে আসে কোনো কোম্পানি, কোনো ব্যক্তি সেটাকে 90 টাকায় অফারে বিক্রি করবে না, এই জিনিসটি মনে রাখবেন। এখন যদি আমরা দেখি এই যে আমলা বা বিভিন্ন জায়গা থেকে ওনারা অবসর নেওয়ার পর ওনারা চাকরি করবেন, তাও কত, $4,00,000। তো আপনি একটা বিশ্বাস করেন, বাংলাদেশে এমন কি ইনকামটা আসছে যে আপনি একটা কোম্পানির যেখানে প্রধানমন্ত্রীর বেতনও এখনও 2,00,000 টাকা না, সেখানে আপনাকে 4,00,000 টাকায় ওনারা আপনাকে চাকরি দিবেন। তো চাকরি যদিও দেয়, আপনি ফ্রিতে নেন, কিন্তু আপনারা এমনভাবে ব্রেন ওয়াশ হয়ে যান যে চাকরির লোভে নিজের জমানো টাকা সমস্ত কিছু সেখানে দিয়ে দেন। তাই এভাবে ভুল করেও কখনো আপনারা এই সমস্ত নগদ টাকা দিবেন না। যদি আপনার বাস্তবেই আপনাকে কোনো কোম্পানিতে আপনাকে শেয়ার রাখা হয়, তাহলে আপনি কোম্পানির কাগজপাতিগুলো যাচাই করেন যে তারা কোন কোম্পানি তৈরি করতে যাচ্ছে। শুধু মুখে বললেই তো হবে না, তারা আপনাকে কোম্পানির শেয়ার রাখবে, তাদের কোম্পানির ডকুমেন্টটা দেখেন, কোথায় রেজিস্টার্ড করা আছে আপনি যাচাই বাছাই করে দেখেন, সেখানে আপনার অংশটা কত হবে, সে টাকাটা আপনি প্রয়োজন হলে ব্যাংকের মাধ্যমে লিগ্যাল ওয়েতে তাকে পেমেন্ট করেন। এই বেসিক জিনিসটা যদি আমাদের জানা থাকে, তাহলে দেখবেন প্রতারক চক্রও বেশিরভাগ ক্ষেত্রে তারা ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনার কাছ থেকে নিতে চাইবে না, তারা যেটা চাইবে আপনি তাকে নগদে পরিশোধ করেন। তো এই জন্য আপনি কখনোই, আপনি এক জায়গা থেকে অবসর নিয়ে এসেছেন, এখন আপনি 4,00,000, 5,00,000, 6,00,000 টাকা কেউ আপনাকে চাকরি দিচ্ছে, আপনার কমন সেন্স কি বলে না যে এখানে একটা প্রতারণা হবে? একজন দুইজন না, অসংখ্য ব্যক্তি, আপনি নিউজটি যদি ভালো করে দেখেন, এই ভিডিওটি অবশ্যই আপনার কাজে লাগবে। আপনি যে পেশায় থাকেন বেসিক জিনিসটা ঠিক করে নেবেন, মার্কেট প্রাইসের চাইতে নিম্ন মূল্যে নেবেন না। কেউ আপনাকে যখনই কোনো প্রতারণার করবে তখন আপনাকে এমন কিছু অফার দেখাবে, এমন কিছু অপশন দিবে যে আপনার মনে হবে লাভে লাভ। মনে রাখবেন, দুনিয়াতে বা ব্যবসায় কখনোই শুধু লাভ হবে না, লস হবেই হবে। যারাই ব্যবসায়ী আছেন, একদিনে কেউ কোটিপতি হন না, একদিনে আপনি কোনো কোম্পানির সিইও হয়ে যেতে পারেন না, আপনাকে সেখানে শ্রম দিতে হয়, গড়তে হয়। আর যদি বাস্তব ক্ষেত্রে আপনি কোনো কোম্পানির এরকম অফার পান, কোম্পানির কাগজপাতি যাচাই করে দেখেন, এটা এখন অনলাইনের যুগ, অত কিছুরই প্রয়োজন হয় না। প্রয়োজন হলে আপনার আরও যারা সিনিয়র আছে, কলিগ আছে, তাদেরকে জাস্ট বলে যে এই কোম্পানিটা নিবন্ধিত কিনা, কত সালে নিবন্ধিত, বা এই কোম্পানি সম্পর্কে তাদের ধারণা কি, তারপরেই আপনারা সেখানে একটু আগ্রহটা দেখান। যে বিদেশি লোক এসেছে, ইন্ডিয়া থেকে লোক এসেছে, ভালো ভালো ইংলিশ বলতেছে, হিন্দি বলতেছে, এই জন্য আপনি আকৃষ্ট হয়ে যাবেন, এই ভুলটি করবেন না। আর যারাই আমরা দেখি সরকারি এমপি মন্ত্রী আছেন, ওনারা এমন সব কথা বলেন, আমরা রাজনীতির কথা বলতেছি না, তো বাস্তব জীবনের কথা বলতেছি। যেমন একজন ঢাকা শহরের সিটি মেয়রের মতো ব্যক্তি, যিনি একজন সুপ্রিম কোর্টের ব্যারিস্টার, উনি যদি বলেন যে উনি বাসায় বসে আরবি শিখেছেন, ওই জন্য উনি আরবি সব কিছু জানবেন, তো একজন সাধারণ ব্যক্তিও বলতে পারে যে আমি ঘরে বসে আইন শিখছি,
আপনি কলেজে গিয়েছেন, শিক্ষকের মারের ভয়ে আপনি আইন শিখছেন, ব্যারিস্টার হয়েছেন, আমি বাসায় বসে শিখেছি, তো আপনি আমার চাইতে বেশি আইনজীবী হয়ে গেলেন। আসলে এই সমস্ত কথাবার্তাগুলো যখন ওনারা বলে, ওনারা নিজেরাও জানে না যে আসলে কী বলতেছে। জাস্ট আরও কয়েকদিন আগে আমরা দেখলাম যে ব্যারিস্টার তুহিন আফরোজ একজন ভালো ব্যারিস্টার, তো উনিও সব এমন সব কথাবার্তা বলে যে বিষয়ে তার কোনো জ্ঞান নাই, যে কোনটা শিরক, যে চন্দ্র সূর্য কোনো মুসলিম চন্দ্র এবং সূর্যের পূজা করে না, বিধর্মীরা করতেই পারে। তো এজন্য এটা ছাড়া তার আগে তো আমরা নিক্সন চৌধুরী জানি, উনিও সব এমন উদ্ভট কথাবার্তা বলেন যেগুলো একজন সভ্য দেশে একজন শিক্ষিত ব্যক্তির বলা উচিত না কোনোভাবেই। আর বাংলাদেশের মিডিয়াগুলোর কথা তো আমরা বলবোই না, আপনি যতই মিডিয়াগুলোর সম্পর্কে বলবেন, এই যে মিডিয়ার মধ্যে যারা কাজ করে বর্তমানে, এরা যেখান থেকে পড়াশোনা করেছে, সাংবাদিকতা বলেন অথবা অন্য কিছু বলেন, এদের টিচার বা এদেরকে যারা শিক্ষা দিয়েছে তাদের কী অবস্থা আপনারা তো দেখেছেনই, যে কীভাবে সালাম দিলে আপনি জঙ্গি হয়ে যান, তাই এদের সম্পর্কে বলার কিছুই নেই। এমনভাবে এরা নিউজগুলো করে, পূর্বে একটা ভদ্রতা ছিল যে বিনোদন পাতায় যদি কোনো নিউজ করা হয় সেটা বিনোদন পাতা, আমরা জানতাম যে এটা একটা বিনোদন। এখন ফেসবুক, টুইটার, ইউটিউব আসার কারণে যেটা হয়, এমন এমন লিঙ্ক শেয়ার করেন বাংলাদেশের কিছু থার্ড ক্লাস বা বি গ্রেড বা সি গ্রেড নায়ক নায়িকার প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কোথায় যাচ্ছে, কোথায় খাচ্ছে, কী পড়তেছে, এগুলো নিউজ করার কোনো মানে হয় না। একটা সভ্য দেশে যদি একটা শিক্ষিত সমাজে শিক্ষিত সাংবাদিক থাকে, সেখানে যদি সংবাদ মাধ্যম থাকে, নিউজ করতে পারে, বিনোদন পত্রিকা, যেহেতু তারা বিনোদন জগতে আছে, তাদের জীবন সম্পর্কে আপনি দিতেই পারেন, তাতে আমরা না করি না। কিন্তু আপনি যেভাবে একটার পর একটা, সেকেন্ডের পর সেকেন্ড আপনারা করতেছেন, ভারতে কোথায় কোন নায়িকা সিনেমা ছেড়েছে, কোথায় সে কোনো মৌলানাকে বিয়ে করেছে, কী করেছে না করেছে, এগুলো তো জাতি জানতে চায় না। অ্যাটলিস্ট একটু লজ্জা সরম করেন, নিউজ মিডিয়াগুলোতে যারা কাজ করেন নিজেরা একটু লজ্জা সরম করেন যে আমরা কী নিউজগুলো দিচ্ছি। একটু বেসিক, আপনার বেসিকটা ঠিক না হলে কিন্তু আপনি জীবনে যে ক্ষেত্রেই যান সেক্ষেত্রেই কিন্তু আপনি উপহাসের পাত্র হবেন, সেক্ষেত্রে আপনি প্রতারিত হবেন। তাই সবাইকে একটা কথাই বলবো, আপনার বেসিকটা যদি ঠিক থাকে আপনি কখনো হারবেন না, কখনো ভুল করবেন না।